প্রসন্নদেব মহিলা কলেজে এবার বসবে বার্ষিক অধিবেশন। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের আগামী বার্ষিক অধিবেশন জলপাইগুড়ি শহরের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। আগামী জানুয়ারি মাসের 17, 18 এবং 19 এই তিন দিন ধরে চলবে এই অধিবেশন। এই অধিবেশনে 400 বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। প্রতিবেশী দেশগুলি থেকে 40-50 বেশি প্রতিনিধি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। তরুণ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ সোমবার কলেজের অধ্যক্ষের সাথে আয়োজকেরা কথা বলেন। আমাদের এই যে 40তম বার্ষিক অধিবেশন আগামী জানুয়ারি মাসে হওয়ার কথা আছে, আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, সেই অধিবেশনটা করার জন্য আমরা এই কলেজে এসেছিলাম। পিডি উইমেন্স কলেজ 75 বছর বয়সে পা দিচ্ছে। কলেজের অধ্যক্ষের সাথে আমাদের কথা হলো, উনি সাগ্রহে এই অধিবেশনটা এই কলেজে করার জন্য রাজি হয়েছেন। আমরা এই কলেজে আগামী অধিবেশনটা করার কথা ভাবছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। এটা আমার নর্থ ইস্ট, আর আমি মীরাবাই জানু। এখানে জীবন এত সহজ নয়, তাই তো এখানকার লোকেরা সহজে হার মেনে নেয় না। সত্যি ভীষণ সলিড এদের মনোবল, তা ভূমি কেঁপে উঠুক না কেন, কিন্তু কাঁপে না এদের নির্ভীকতার দেওয়াল। এখানে ঘরে ঘরে স্টার, আর এই ভূমি থেকেই জন্ম নিয়েছে স্টার সিমেন্ট। স্টার সিমেন্ট, হর ঘর মে স্টার।